আমরাও কিন্তু সিসিটিভির বিরুদ্ধেই, আমরা আইডি কার্ডের বিরুদ্ধেই। যাদবপুর সবসময় একটা ওপেন ইনস্টিটিউশন থেকেছে, এখানে যে কোনো মানুষ এসে বসতে পারে, নিজের মতো আড্ডা করতে পারে। ক্যাম্পাস মনে করে যে আমরা সিসিটিভি বসাবো হচ্ছে র‍্যাগিং করার জন্য, থামানোর জন্য, তাহলে আজকে সিসিটিভি লাগাতে হবে বাথরুমেও, সিসিটিভি লাগাতে হবে বেডরুমেও। সিসিটিভি আমরা বিরোধিতা করছি, আশা করি ভবিষ্যতেও সেটাই স্টে করবে। ইউনিভার্সিটি বলছে যে কিছু কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজিক পয়েন্টসে ওরা সিসিটিভি লাগাবে, এটা কিভাবে দেখছো? আমরা দেখেছি যে এই সময় দাঁড়িয়ে ক্যামেরা ফুটেজ বিভিন্ন ধরনের, যখনই কোনো দাঙ্গা লাগে, যে কোনো কনফ্লিক্ট সিচুয়েশনে ক্যামেরা ফুটেজ গাদা গাদা বেরোয়। মণিপুরেও বেরোয়, যখন জেএনইউতে ছাত্রদেরকে পেটানো হয় সেটারও বেরোয়। কিন্তু ক্যামেরা ফুটেজ দিয়ে কিন্তু ক্রাইম নিয়ন্ত্রণ করা যায় না, শুধু ক্রিমিনালের মুখ চিহ্নিত করা যায়। যদি ক্যামেরা ফুটেজ দিয়ে ক্রাইম সত্যি নিয়ন্ত্রিত হতো, তাহলে কিন্তু ধর্ষণের এত এত কেস হতো না। প্রত্যেক পয়েন্টে আমরা কিন্তু এইটা, মানে এইটার কিছু একটা সুরাহা হতো, কিন্তু সেটার কোনো সুরাহা নেই। তাই জন্য আমরাও কিন্তু সিসিটিভির বিরুদ্ধেই, আমরা আইডি কার্ডের বিরুদ্ধেই। আইডি কার্ডের কি সমস্যা যদি জিজ্ঞেস করি? যাদবপুর সবসময় একটা ওপেন ইনস্টিটিউশন থেকেছে, এখানে যে কোনো মানুষ এসে বসতে পারে, নিজের মতো আড্ডা করতে পারে। আমরা একটা এমন সমাজে থাকি আজকাল, এমনি আড্ডার যা যা স্পেস আছে সেগুলো সব কেড়ে নেওয়া হচ্ছে। একটা বেসিক গল্প করার জন্য তোমায় সিসিটিভিতে গিয়ে একটা 200 টাকার কফি খেতে হবে মিনিমাম। তো এরম যা যা স্পেস বাকি আছে, এই এই স্পেসগুলোকে যদি কার্টেল করে দেওয়া হয় আইডি কার্ড দিয়ে বিভিন্ন, মানে যদি একটা সেকেন্ড জেভিয়ার্স উৎপত্তি হয় যাদবপুরের, তাহলে একটা খুব বড় ভয়েস অফ রেজিস্ট্যান্স কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। একটা জিনিস, এটা কি মোটামুটি তোমার মনে হয় সব স্টুডেন্টরা এটাকে সাপোর্ট করবে তোমাদেরকে, যতগুলো অ্যাসোসিয়েশন আছে? একদম। তোমরা এবার নেক্সট কি করবে তোমরা এরপরে? আমাদের আপাতত, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে যে আন্দোলনটা চালাচ্ছি সেটাই জারি থাকবে। আমাদের কারেন্টলি সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে যারা যারা খুনি, তারা যেন, মানে সবার পোস্টমর্টম রিপোর্ট যেন পাবলিক হয়, পোস্টমর্টম রিপোর্ট, সেটা ছাড়া ইনভেস্টিগেশন কমিটির গোটা রিপোর্ট পাবলিক করা হয়। যারা যারা অ্যাকিউজ ছিল তাদের গোটা লিস্ট যেন বের করা হয়। যারা হোস্টেলে বোর্ডার নয় কিন্তু পাস আউট দিনের পর দিন থেকেছে হোস্টেলে, তাদের যেন গোটা লিস্ট বের করে তাদেরকে হোস্টেল থেকে বের করা হয়। এই প্রত্যেকটা স্টেপ নিতে আমরা রাজি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে সেন্সিটাইজেশন প্রোগ্রাম নেওয়া, নেশা থেকে শুরু করে ধূমপান থেকে নিয়ে র‍্যাগিং এর বিরুদ্ধে। তার কাজ এইটা নয় যে 8 বছর পর যখন একটা ঘটনা ঘটে তখন সে খুব সুন্দরভাবে লায়াবিলিটিটা কমপ্লিটলি, মানে ঝেড়ে, গা থেকে ঝেড়ে সে বলবে যে আমি সিসিটিভি লাগিয়ে দেবো চারিদিকে, এটা হতে পারে না। যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যে নেক্সট নোটিফিকেশন এসেছে, রেজিস্ট্রার যা বলেছে যে স্পেসিফিক পয়েন্ট, যেগুলো স্ট্র্যাটেজিক পয়েন্টস, সেখানে কিন্তু সিসিটিভি লাগানো হবে। এখানে তারই কিন্তু বিরুদ্ধে অলরেডি এখানে সিসিটিভি ইকুয়ালস স্টেট সার্ভেলেন্স, এরকম কিন্তু অলরেডি এখানে গ্রাফিটি পোস্ট, এইখানে এরকম আঁকা ঝোঁকা কিন্তু হয়ে গেছে। এবার একবার আমরা এখানে স্টুডেন্টসদের সাথে কথা বলছি, আমাদের সঙ্গে দেবাঞ্জনও আছে। দেবাঞ্জন, একটু যদি তোমার সাথে কথা বলি, তুমি কি পড়ো? আমি ইকোনমিক্স এর ছাত্র, এবার আমার PG1। আমি, হ্যাঁ, তুমি কোন পলিটিক্যাল পার্টির সঙ্গে? আমি SFI এর সাথে অ্যাসোসিয়েটেড। আমি যেই নতুন অর্ডারটা এলো যে সিসিটিভি স্ট্র্যাটেজিক পয়েন্টসে লাগানো হবে, আইডি কার্ড লাগবে, এটাতে কি বলবে, কি তোমাদের কি স্ট্যান্ড? প্রথমত সিসিটিভি নিয়ে বরাবর আমাদের যে স্ট্যান্ড, সেটি আরেকবারও ক্লিয়ার করে দেওয়ার দরকার যে একটি জায়গায় ওপেন স্পেসে আমি যদি আজ সিসিটিভি লাগানোর কথা বলিও, আমাকে ইউনিভার্সিটি একটা এরকম ইনস্ট্যান্স দেখাক যেখানে সিসিটিভি, প্রথম কথা হচ্ছে কি, সার্ভেলেন্সের জন্য কাজে লাগে, চিহ্নিত করতে কাজে লাগে, এখানে আমি কোনো ক্রাইম আটকাতে পারবো না। ওপেন স্পেসে যদি সিসিটিভি লাগেও, আজকে যারা র‍্যাগিং করার মতো একটি ক্রাইম করার মেন্টালিটি পুষে রাখছে, এটি একটা অর্গানাইজড ক্রাইম। তারা আজকের বলবে যে আমরা বাথরুমে নিয়ে গিয়ে করবো, লোকজনে ঘরে নিয়ে গিয়ে করবো, খাচ্ছি যেখানে সেখানে করবো, ইউনিভার্সিটি অথরিটি এটা কিভাবে থামাবে আপনি আমাকে বলুন। এটা তোমরা এটাকে এখন অপোজ করছো? আমরা অপোজ করছি, এই গ্রাউন্ডে অপোজ করছি যে ক্যাম্পাসে একটি মুক্ত চিন্তার জায়গা, তো এখানে আমরা অন্তত এই জায়গাতেই, আমার মনে হয় যে কোনো বিরোধিতা থাকা উচিত না, যে আমাদের আগে সেন্সিটাইজেশনের প্রয়োজন, যে যাতে র‍্যাগিং নামক একটি এরকম ক্রাইম কিংবা আরো যে কোনো রকমের, যে আমরা অ্যাবিউসিভ, জেন্ডার ইনসেনসিটিভ, আমরা যেরকম যা বক্তব্য রাখি বিভিন্ন স্টুডেন্ট আর কি, তাদের যেন এই জিনিসটা আমরা সমূলে নির্মূল করতে পারি, যাতে এই জিনিসটা, সমস্যাটা গোড়া থেকে নির্মূল করে। বেসিক্যালি তোমাদের লড়াইটা হচ্ছে র‍্যাগিং এবং সিসিটিভি দুটোরই এগেইনস্টে? অবশ্যই অবশ্যই, মানে আমরা কখনো এখানে র‍্যাগিং কে কেউ এন্টারটেইন করছে না, সেটা অথরিটি যদি আজকের এটা বলে দিতে চায় যে আমরা সিসিটিভি বিরোধিতা করে আমরা র‍্যাগিং যারা করছে তাদেরকে আশ্রয় দিচ্ছে, না, ভুল। না হলে এখানে গত 7 দিন ধরে অবস্থান চলছে, সেটা চলতো না। দ্বিতীয় কথা এখন হচ্ছে কি, ওই সিসিটিভির প্রসঙ্গে আবারও, যে আজকের যদি ক্যাম্পাস মনে করে যে আমরা সিসিটিভি বসাবো হচ্ছে র‍্যাগিং
ইয়ে করার জন্য, থামানোর জন্য, তাহলে আজকে সিসিটিভি লাগাতে হবে বাথরুমেও, সিসিটিভি লাগাতে হবে বেডরুমেও, তাহলে এটাকে সার্ভেলেন্স বলে ছাড়া এটাকে আর অন্য কিছু বলে না। এইবার কি তোমরা সিসিটিভির এগেইনস্টে তোমরা প্রোটেস্ট করবে? এটা কালেকটিভ মুভমেন্টের আমাদের এখন পার্ট, মানে এখানে কালকেরও এখানে জিবি চলেছে, সেই জিবি থেকে এখনো এই রেজলিউশনই আছে যে সিসিটিভি আমরা বিরোধিতা করছি, আশা করি ভবিষ্যতেও সেটাই স্টে করবে। আমরা কথা বললাম এখানে স্টুডেন্টদের সঙ্গে, তাদের একটাই এখন স্ট্যান্ড পয়েন্ট যে সিসিটিভি ইকুয়াল টু সার্ভেলেন্স, আর সেটারই কিন্তু বিরোধিতা ওরা এখন করছে, তারা ওরা র্যাগিং এরও অ্যাগেনস্টে, কিন্তু এই মুহূর্তে সিসিটিভিকে কিন্তু ওরা সাপোর্ট করবে না। যাদবপুরের একাংশ স্টুডেন্ট কিন্তু এটাই দাবি করলো।